Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে, কারণ হচ্ছে যে একটা প্রকল্প আমরা জাস্ট শেষ করে উঠলাম, পদ্মা, যেটা তোমরা সবাই শুনেছো এবং বহু কমেন্টস করেছো এটা নিয়ে। আজকে যেটা করব, মানে যে ভিডিওটা দেখব, সেই ভিডিওটাই টাইটেল শুনে আমি অবাক হচ্ছি, কারণ এই ভিডিওটায় পদ্মার ওপরের কিছু কথা বলা হয়েছে। ওপরের মানে পদ্মার থেকেও বড় কিছু কথা বলা হচ্ছে এখানে। এখানে যে টাইটেলটা আছে সেটা হচ্ছে পদ্মা নয়, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হচ্ছে ভোলাই। তো ভোলাই আবার নাকি সেতু তৈরি হচ্ছে, এবং সেটা কত বড়, কীরকম, কী ধরনের সেটা আমরা জানবো। তো বায়োস্কোপ এন্টারটেনমেন্ট থেকে আমরা প্রথম ভিডিওটা নিচ্ছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেল লাগো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। অবকাঠামো উন্নয়ন একটি দেশের সার্বিক উন্নয়নের অন্যতম নিয়ামক, বিষয়টি বেশ ভালোভাবেই উপলব্ধি করছে বাংলাদেশ সরকার। তাই অবকাঠামো নির্মাণে একের পর এক মাইল ফলক ছুঁয়ে চলেছে বাংলাদেশ। নির্মাণাধীন রয়েছে দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ বেশ কিছু প্রকল্পের কাজ। এরই ধারাবাহিকতায় সরকার এবার উদ্যোগ নিয়েছে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের, যা দৈর্ঘ্যের বিচারে পদ্মা সেতুকে পিছনে ফেলবে। ভোলা সেতু সংযুক্ত করবে বরিশালকে। সেতু নির্মাণ হলে দেশের অর্থনীতিতে আসবে নতুন গতি। এই ভোলা সেতু নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে বরিশাল ও ভোলা নিয়ে সরকারের সকল পরিকল্পনা, এবং আরও জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এর নির্মাণ কাজ। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক আকফারা আহমেদের অনুরোধে নির্মিত। চলুন শুরু করা যাক। দ্বীপজেলা ভোলাকে বরিশালের সঙ্গে যুক্ত করতে তেঁতুলিয়া নদীর উপর দিয়ে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে 10 কিলোমিটার দীর্ঘ এই সেতুর ব্যয় ধরা হয়েছে 9,922 কোটি টাকা, যা নির্মাণাধীন পদ্মা সেতুর ব্যয়ের প্রায় এক তৃতীয়াংশ। তবে সেতুটির নকশা চূড়ান্ত হওয়ার পর এই ব্যয় আরও বাড়তে পারে। গত 12 জানুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব বলেছেন, এই সেতু নির্মাণে অর্থায়নকারী খুঁজছে সরকার। তিনি আরও বলেন, এশিয়া উন্নয়ন ব্যাংক, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, 3টি প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখিয়েছিলেন এবং ভোলা সেতু তার মধ্যে একটি, ও আলোচনার ভিত্তিতে ভোলা বেদুরিয়া ফেরিঘাট এবং বরিশালের লাহারহাট ফেরিঘাট বরাবর সেতুটি বানানোর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। তারা জানিয়েছেন, 10 কিলোমিটার সেতুর মধ্যে প্রায় 3 কিলোমিটার শ্রীপুর চরের উপর দিয়ে যাবে। 2018 সালের জানুয়ারিতে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে প্রায় 32 কিলোমিটার উত্তরে ভেদুরিয়া ইউনিয়নে প্রায় 600 বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই সেতু দিয়ে ভোলা থেকে প্রাকৃতিক গ্যাস আনার সুযোগ সৃষ্টি হবে। ব্যবসা ও যোগাযোগের উন্নয়নে সেতু বরিশাল বিভাগের পূর্ব অংশ ভোলা জেলা। তেঁতুলিয়া নদী একে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। প্রায় 3,400 বর্গ কিলোমিটার আয়তন এবং প্রায় 20,37,000 জনসংখ্যার জেলা ভোলার সঙ্গে বরিশালের সরাসরি স্থল যোগাযোগের ব্যবস্থা নেই। ভোলা যাওয়ার একমাত্র উপায় নদীপথ। নদীপথে বরিশাল থেকে ভোলার বেদুরিয়া যেতে লঞ্চে প্রায় 2 ঘন্টা এবং স্পিড বোটে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। বেদুরিয়া থেকে ভোলা সদর উপজেলায় যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। সেতুর সম্ভাব্যতা জরিপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভোলা থেকে যাত্রী ও পণ্য পরিবহনের নৌকা ও লঞ্চের উপর নির্ভরশীল, যা এই জেলার আর্থসামাজিক উন্নয়নে প্রভাব ফেলছে। ভোলা সেতু কাজের বর্তমান অবস্থা। গত বছর 5 নভেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, খুব শীঘ্রই বরিশাল ভোলা সেতুটির নির্মাণ কাজ শুরু হবে। তিনি রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ এবং বিবিএর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছিলেন, সেতুর ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মার কাজ চলছে এবং অর্থায়নের বিষয়ে আলোচনাও চলছে। চীন এবং দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে প্রকল্পটিতে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কালাবদর ও তেঁতুলিয়া নদীর উপর সেতু নির্মাণে 2017 সালে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়। গত বছরের আগস্টে শেষ হয়েছিল, জানিয়েছেন বিবিএর এক কর্মকর্তা। 56,35,00,000 টাকায় এই জরিপ সম্পূর্ণ করেছে ভারতের এসটি ইউপি কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড।
যুক্তরাজ্যের সিও WI কনসাল্টিং এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেড ও ডেপ কনসালটেন্টস লিমিটেড। জরিপে ধারণা করা হয়, সেতুটি দিয়ে 2024 সালে 6,990, 2034 সালে 15,620 এবং 2054 সালে 56,701 গাড়ি চলাচল করবে। প্রস্তাবিত ভোলা বরিশাল সেতুতে রেললাইন না থাকায় এর ব্যয় পদ্মা সেতুর থেকে অনেক কম হবে। এখন পর্যন্ত জরিপ বলছে যে নদী শাসনের জন্য তেঁতুলিয়া ও কালাবদন নদী পদ্মার মতো কঠিন হবে না, এই কারণে নদী দুটির উপরেই সেতু নির্মাণ করা হবে। এ সেতু নির্মাণ হলে দ্বীপজেলা ভোলা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে, এর ফলে সড়ক পথে সরাসরি ভোলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভোলা বরিশাল সেতুর সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, ভোলা সেতুর ব্যাপারে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি শুনলাম, মানে এর আগে কোনো ভিডিও থেকে কিন্তু আমি দেখিনি, মানে ভোলা সেতু সম্পর্কে। এর আগে বিভিন্ন প্রজেক্টের সম্পর্কে জেনেছিলাম, যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র, তারপরে কর্ণফুলী টানেল, মেট্রো, ঢাকা মেট্রো রেল রয়েছে, এবং সাথে তো পদ্মা সেতু ছিলই। পদ্মা সেতু তো অনেকদিন আগে থেকে জানি, তো আজকে ফার্স্ট টাইম আমরা ভোলা সেতুর ব্যাপারে জানলাম, আমরা নই, আমি। আর ভোলা সেতুটা যতটা বলা হচ্ছে এখানে 10 কিলোমিটার, মানে পদ্মা সেতুর থেকে পদ্মা সেতু 6.5 কিলোমিটার এরকম কিছু, এবং ভোলাটা কিন্তু 10 কিলোমিটার ওপরেই হচ্ছে। এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের সরকার যেভাবে চাইছে বাংলাদেশের ডেভেলপমেন্ট, সেই গতিতে এগোতে গেলে কিন্তু এইভাবেই এগোতে হবে। এবং সেটা রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে কতটা স্পিড শুরু ধরেছে আর কি সেইটা। তো এই জায়গায় যেটা বলবো যে তেঁতুলিয়া এবং কালাবাদর যত সম্ভব নদী দুটোর ওপরেই এই বাঁধটা দেওয়া শুরু হবে, এবং সাথে সাথে প্রচুর খরচ, যেটা যদিও পদ্মা সেতুর থেকে 1/3 মানে 9,000 কোটি টাকার খরচ ধরা হয়েছে, যেটা বাড়তেও পারে, অবশ্যই বাড়বে, কারণ প্রজেক্ট যত দেরি হবে তত মানে যে অ্যাজাম্পশন ছিল সেটা কিন্তু বাড়তে থাকে, তো প্রজেক্ট দেরি হলে অ্যাজাম্পশন ক্রস করে যাবে। তো সেই জায়গা থেকে বলা যায় যে হয়তো বা এক্সট্রা হতেও পারে, এবং অলরেডি জরিপ টরিপগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যে কোথা দিয়ে যাবে বা কীভাবে কী হবে না হবে, কত গাড়ি চলতে পারে, যেটা বলা হলো যে প্রথম দিকে 2024 দিকে যে পরিমাণ গাড়ি চলবে, তারপরে 35 দিকে তার থেকে বেশি চলবে, এইভাবে জরিপ করা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং প্রচুর নদী রয়েছে, এবং সেইখানে ব্রিজ অবশ্যই দরকার, এবং এই ধরনের বড় বড় ব্রিজ আমরা হয়তো আগামী দিনে আরও দেখতে পাবো বাংলাদেশে, কারণ যে যোগাযোগ ব্যবস্থা এখানে যেটা বলা হলো বরিশাল থেকে ভোলা যেতে গেলে মোটামুটি 2.5 ঘন্টার সময় লেগে যায় যদি নৌকায় চেপে যাওয়া যায়, এবং স্পিড বোটে গেলে সেটা 40-50 মিনিট মতো লেগে যায়। তো এই যে টাইমটা কভার করা সেটা কিন্তু একমাত্র সেতুই পারে, এবং সেজন্য অবশ্যই দরকার, মানে দেশের অর্থনৈতিক দ্রুততার জন্য কিন্তু গাড়ির চাকারও দ্রুততার প্রয়োজন হয়, মানে যাতে করে খুব তাড়াতাড়ি এদিককার মাল ওদিকে নিয়ে আসা যায়, কারণ সময় একটা ফ্যাক্টর, সব জায়গায় এগিয়ে যাচ্ছে সময়, মানে সবাই ফাস্ট হচ্ছে, সুতরাং সব দেশের সমস্ত কোণাকে কিন্তু একসঙ্গে বাঁধতে হবে, তবেই কিন্তু সম্ভব সেটা। এবং সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো চেষ্টা ত্রুটি করা হচ্ছে না, এবং আমরা দিনের পর দিন দেখে যাচ্ছি বিভিন্নভাবে কিন্তু অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রই বলো, সেটা ইলেকট্রিকের জন্য, সেটা ঢাকা যে মেট্রো রেল করা হচ্ছে বা পদ্মা সেতু করা হলো, সেগুলো কিন্তু জনমানুষের উন্নতির জন্য এবং দেশের উন্নতির জন্য করা হচ্ছে। তো যাই হোক, আজকের যে ভোলা সেতু, আমরা আশা করছি আগামী দিনেও ভোলা সেতুর এইভাবে পদ্মা সেতুর মতো কি পরিস্থিতি, ডেভেলপমেন্ট কি রয়েছে সেগুলো আমরা জানতে পারবো, এবং আস্তে আস্তে এমন একদিন আসবে যেদিনকে পদ্মা সেতুর মতো ভোলা সেতুরও উদ্বোধনের দিন, সেখানেও একটা চমকপ্রদ কিছু ঘটবে, এবং সেখানে আমরা ভিডিও কোর দেখতে পাবো সেই সমস্ত সময়কার। সেই আশাতেই রয়েছি, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।